আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজামাল স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতনের চতুর্থ শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। মূল বইয়ে যাওয়ার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, তোমাদেরকে গত ক্লাস আমি মা কবিতাটি থেকে পুরো অধ্যায়ে যা যা আছে সব তোমাদেরকে আমি এইচডব্লিউ দিয়েছি। তোমাদেরকে বলেছি এটা তোমরা তোমাদের সপ্তাহে যেহেতু দুটো করে ক্লাস হচ্ছে এখন, সেহেতু আজকে হয়েছে, আজকে তোমরা হয়তো এইচডব্লিউ আনো নাই, তো আগামী বুধবারে তোমাদের বাংলা আর ধর্ম ক্লাস হবে। তোমরা অবশ্যই অবশ্যই এইচডব্লিউ খাতা, বাংলা এইচডব্লিউ আমি যা যা দিব তা তোমরা গত ক্লাসে মা এবং এই ক্লাসে আমি আজকে যে পাঠটা পড়াবো সেটা দুটো অধ্যায়ে তোমরা যা যা আছে সবগুলো এইচডব্লিউ করে নিয়ে আসে আমাকে খাতা, ক্লাসে অবশ্যই অবশ্যই জমা দিবে। এটা আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। চলো তাহলে আমরা মূল বইয়ে চলে আসি, আমাদের আজকের পাঠ। আমরা আজকে কী কোনটা পড়বো সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 85 পৃষ্ঠা 84 পৃষ্ঠাটা খোলো। এখানে একটা কবিতা দেওয়া আছে, কবিতার নাম কি? বীর পুরুষ। কে লিখেছে এটা? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি পড়ার আগে ওনার সম্পর্কে আমরা একটু জেনে নিব। এই যে এখানে কবি পরিচিতি দেওয়া আছে, আমরা আগে একটু এগুলো জেনে নিব। এই যে দেখো এখানে কবি পরিচিতিতে কী দেওয়া আছে, এই যে এখানে ছবি দেওয়া আছে, এটা কার ছবি? এটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা নিশ্চয়ই সবাই ওনাকে চেনো। আচ্ছা দেখো, ওনার পরিচিতি সম্পর্কে আমরা একটু জানবো। 1861 খ্রিস্টাব্দের 7ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন এবং কত সালে? 1861 খ্রিস্টাব্দের 7ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথাসাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। দেখেছ, ইনি অনেক কিছুর উনি উপাধিতে ভূষিত এবং উনি অনেক কিছু রচনা করেছেন। কী কী? কথাসাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা করেছেন। এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন। বীরপুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, বীরপুরুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোমাদের উত্তরে লিখতে হবে কি? শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এটাও তার একটি প্রশ্ন, তার সম্পর্কে একটি প্রশ্ন হলো কি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 খ্রিস্টাব্দে। এরপরে ওনার মৃত্যু সাল দেখো, 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা তাহলে আমরা কবি পরিচিতিটা জেনে নিলাম, তোমরা অবশ্যই অবশ্যই কবি পরিচিতিটা জেনে নিবে এবং এখান থেকে এগুলো কিছু কিছু মূল বিষয় এগুলো তোমরা অবশ্যই অবশ্যই জেনে রাখবে। চলো এখন আমরা কবিতাটি একটু পড়ে নিব। দেখো কবিতাটিতে দেখা যাচ্ছে এইটা একটা পালকির ছবি, এখানে একটা বধূ বসে আছে। তারপর দেখো এখানে ওনারা হচ্ছে কি, বেয়ারা, ওনারা পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে। আরেকটা কি দেখা যাচ্ছে এখানে, এখানে দেখা যাচ্ছে একটা গোড়ার উপর একটা
খোখা বসে আছে, উনি ও গোড়া চালায়। এরপরে দেখো ওর হাতে হাতে কি আছে, হ্যাঁ হাতে আছে ওনা ওর তলোয়ার, ও তলোয়ার দিয়ে ডাকাতদের দমন করছে। ও ঘোড়াতে বসে ডাকাতদের তলোয়ার দিয়ে দমন করছে। চলো তাহলে আমরা কবিতাটা একটু পড়ে নিই। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। মনে করো, কবিতার প্রথম লাইনে কী বলা হয়েছে, মনে করো। এই পুরো কবিতাটি হচ্ছে খোকার খোকার কাল্পনিক কথা। ও মাকে নিয়ে, খোকার মা হচ্ছেন উনি। তাহলে এই খোকা পুরো কবিতাটাই তার স্বপ্নের কথা এখানে বলা হয়েছে। খোকা কী কী ভাবে এবং ও কল্পনায় কী কী স্বপ্ন দেখে সেটা এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার কুড়ে কুড়ে রাঙা দুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনো কানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলাম কোথা। আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সুতা। এরপরে দেখো আমরা কোথায় যাচ্ছি কেতা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির দ্বারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি বয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। এই যে দেখো এখান থেকে প্রথম থেকে বলা হয়েছে খোকা মাকে নিয়ে অনেক দূরে যাচ্ছে, মা পালকিতে বসে আছে, মার পায়ের পাশে পাশে খোকা ঘোড়া নিয়ে যাচ্ছে। যেদিকেই যাচ্ছে দেখা যাচ্ছে দুধু করে যেদিক পানে চায়, কোনো কানে জনমানব দেখা যায় না। তারপর দেখো এখানে ওই যে তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির দ্বারে ওই যে কিসের আলো। পালকিতে মা চড়ে ও খোকা পাশে ঘোড়া চড়ে যখন যাচ্ছে, তখন যাচ্ছে অনেক দূরে, কিসের আলো দেখা যাচ্ছে। এমন সময় ওখান থেকে হারে রে 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 করে একদল ডাকাত বেরিয়ে আসছে। তখন মা পালকিতে ভয়ে এক কোণে ঠাকুর দেবতাকে স্মরণ করছে। দেখো এরপরে কী আছে, বেড়াগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে তরতর। যখন ডাকাতরা এসেছে বেড়াগুলো পালকিটা রেখে পালিয়ে পাশের কাটা বনে চলে গেছে। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। তখন খোকা মাকে বলছে ওরা চলে গেছে কি হয়েছে, আমি আছি মা তুমি ভয় করো না। তুমি বললে যাসনে খোকা ওরে, মা তখন আমাকে বলছে খোকা যাসনে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। তখন খোকা কী করলো, তার তলোয়ার বের করে ডাকাতদের কাছে গেল, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বের করে তাদের সাথে লড়াই শুরু করলো। কী ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে বাপছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে তেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্য খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না হতো তা না হলে। তাহলে তোমাদেরকে আমি এই কবিতাটি পড়িয়েছি, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এই কবিতাটিতে কী বলা হয়েছে। তোমরা আরও বুঝে যাবে যখন এই কবিতার মূল ভাবটা তোমরা একটু পড়ে নিবে। এই যে দেখো এখানে লেখা আছে শিশুরা কল্পনা করতে ভালোবাসে। তোমাদেরকে আমি কবিতার শুরুতেই এটা বলে দিয়েছি, এটা পুরোটাই কাল্পনিক, খোকার স্বপ্নের কথা এখানে
বলা হয়েছে। এরপরে দেখো এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা, আমি যেটা তোমাদেরকে একটু আগে বলেছি। কল্পনায় সে মায়ের সঙ্গে দূরদেশে যায়, পথে সে ডাকাতদের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে। এটা হলো এই কবিতার মূল ভাব। এরপরে আসো দেখো এখানে দুই নম্বরে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, আমি তোমাদেরকে এগুলো পড়িয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে আমি লিখেছি, এই এই শব্দের অর্থ তোমরা পড়ার আগে একটা জিনিস বুঝতে পারবে, আমি এখানে লিখে দিয়েছি উপরে বাক্য গঠন শব্দার্থ এক কথায় প্রকাশ। তোমরা যখন শব্দের অর্থ শিখবে তখন শব্দের অর্থের সাথে তোমরা বাক্য গঠন এবং এক কথায় প্রকাশ পেয়ে যাবে। যেমন ধরো এক নাম্বারে কী আছে, টকবগিয়ে, টকবগিয়ে এটার অর্থ কী, ধাবমান গোড়ার পায়ের শব্দ, ধাবমান গোড়ার পায়ের শব্দ, এটা হলো কি, এটা হলো টকবগিয়ে শব্দ করে। আবার এটা দিয়ে যদি আমি টকবগিয়ে দিয়ে এটা আমি বাক্য গঠন লিখেছি, দেখো গোড়া টকবগিয়ে ছুটছে, তাহলে আমরা কি পেয়েছি, শব্দের অর্থ পেয়েছি, বাক্য গঠন পেয়েছি। তাহলে এটা এখন এক কথায় প্রকাশ কী করা যাবে, যখন তোমাদেরকে বলা হবে ধাবমান গোড়ার পায়ের শব্দ তখন এক কথায় প্রকাশ কী হবে, টকবগিয়ে, কি বলেছি, ধাবমান ঘোড়ার পায়ের শব্দ এক কথায় প্রকাশ, তখন উত্তরে কী দেবে তোমরা, টকবগিয়ে। এরপরে আসো রাঙা, রাঙা অর্থ কী, রঙিন, রাঙা অর্থ কী, রঙিন। তাহলে দেখো এই রাঙা দিয়ে একটা বাক্য গঠন করা হয়েছে কি, পূর্ব আকাশ রাঙা হয়ে উঠেছে, পূর্ব আকাশ রাঙা হয়ে উঠেছে। এরপরে দেখো তিন নাম্বারে আছে কি, পাট, যেখানে সূর্য ডুবে, পাট দিয়ে একটা বাক্য গঠন কি, সূর্য নামে পাটে, সূর্য নামে পাটে। তাহলে এটাকে আবার তোমার এক কথায় প্রকাশ হয়, যেখানে সূর্য ডুবে, যেখানে সূর্য ডুবে কি হবে, পাট, যেখানে সূর্য ডুবে কি হবে, পাট। আর দেখো এরপরে কি আছে চার নাম্বারে, জোড়া দিঘি, জোড়া দিঘি অর্থ কি, যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে সেটাকে কি বলে, জোড়া দিঘি। তাহলে জোড়া দিঘি দিয়ে একটা বাক্য গঠন কি লিখেছি, জোড়া দিঘির পারে মাথা উঁচু করে আছে একটি তাল গাছ, জোড়া দিঘির পারে মাথা উঁচু করে আছে একটি তাল গাছ। তাহলে দেখো এখানে আবার এটা এখানে এক কথায় প্রকাশ প্রকাশ আছে, সেটা হলো যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে এক কথায় প্রকাশ, যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে কী হবে, জোড়া দিঘি। এরপরে দেখো পাঁচ নাম্বার কী আছে, বেহারা, বেহারাকে আরেকটা কথা বলা যায় কি, বেহারা, পালকির বেহারা বলে না, এটা হলো সেই বেহারা, এটাকে আবার আরেকটা নামে কী ডাকে, বেহারা। তাহলে বেহারা অর্থ কি, যারা কাঁধে পালকি বহন করেন, যারা কাঁধে পালকি বহন করেন। এরপর দেখো বেয়ারা দিয়ে একটি বাক্য গঠন কি, বেয়ারাগুলো দুপুর রোদে ঘেমে নেয়ে উঠেছে, বেয়ারাগুলো দুপুর রোদে ঘেমে নেয়ে উঠেছে। তাহলে দেখো এক কথায় প্রকাশ কী হবে, যারা কাঁধে পালকি বহন করেন তাদেরকে কী বলে এক কথায়, পেয়ারা বা বেহারা, যে কোনো একটা বলতে পারবে, যারা কাঁধে পালকি বহন করেন। আচ্ছা এরপরে দেখো থরতর, ছয় নাম্বার কী আছে, থরতর অর্থ কি, প্রচণ্ড কম্পন। দেখো এটা দিয়ে একটা বাক্য গঠন কি, থরতর দিয়ে ডাকাতের ভয়ে গ্রামবাসীরা তরতর কাঁপছে, ডাকাতের ভয়ে গ্রামবাসীরা তরতর কাঁপছে। তাহলে এক কথায় প্রকাশ কী পাবো, প্রচণ্ড কম্পন এক কথায় কী হবে, তরতর, প্রচণ্ড কম্পন এক কথায় প্রকাশ কী হবে, তরতর। এরপরে দেখো সাত নাম্বারে কী আছে, ঝঞ্ঝনিয়ে, সাত নাম্বারে কী আছে, ঝঞ্ঝনিয়ে এটার অর্থ কী, ঝঞ্ঝন শব্দ করে, ঝঞ্ঝন শব্দ করে, এটাকে আবার এক কথা প্রকাশে লেখা যায় কি, ঝঞ্ঝন শব্দ করে, ঝঞ্ঝনিয়ে, ঝঞ্ঝন বা এরকমও লিখতে পারে ঝঞ্ঝন শব্দ, ঝঞ্ঝনিয়ে এটাও আবার এক কথা প্রকাশ করা যায়। তারপর দেখো ঝঞ্ঝনিয়ে দিয়ে এক বাক্য গঠন কী,
খাসার থালাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে উঠল। খাসার থালাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে উঠল। স্টিল, খাসার এগুলো থালাগুলো যখন পাখার উপর পড়ে তখন কী করে, এটা ঝনঝন একটা শব্দ করে। এরপরে দেখো আট নম্বরে কী আছে, দুর্দশা। দুর্দশা অর্থ কি, খারাপ অবস্থা, খারাপ অবস্থা। দুর্দশা দিয়ে একটি বাক্য গঠন কি, গরিব লোকের দুর্দশার শেষ নেই। তাহলে এটা দিয়ে খারাপ অবস্থা এক কথায় প্রকাশ কী হবে, দুর্দশা। খারাপ অবস্থা এক কথায় প্রকাশ কী হবে, দুর্দশা। এরপর আছে কি, নয় নম্বরে আছে কি, সুতা। নয় নম্বরে কী আছে, সুতা। সুতা অর্থ কি, বহমান জলের মৃদু ধারা, বহমান জলের মৃদু ধারা। সুতা দিয়ে বাক্য গঠন কি, মরা নদীর সুতা দূরে মিলিয়ে গেছে। তাহলে এক কথায় প্রকাশ কী হবে, বহমান জলে জলের মৃদু ধারা, সুতা। বহমান জলের মৃদু ধারা এক কথায় প্রকাশ কী, সুতা। এরপরে আসো প্রশ্ন উত্তর। আপনি কি ওই যে অনুশীলনীতে প্রশ্ন উত্তর দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। কোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে, উত্তর কী হবে, কোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। এরপরে দেখো খ নম্বরে কী আছে, মা ও খোকা কীভাবে যাচ্ছে, মা পালকি, উত্তর কী হবে, মা পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে, আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে টকবগিয়ে মায়ের পাশে পাশে যাচ্ছে। গ নম্বরে দেখো, তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো, এমন সময় কী ঘটল, তোরে কী হবে, সন্ধ্যাবেলার সূর্য যখন অস্ত গেল তখন তারা জোড়াদিঘির মাঠে পৌঁছালো। খোকা যখন জোড়াদিঘির মাঠে পৌঁছালো তখন চারিদিক জনমানবহীন ছিল, এমন সময় হারে রে 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 ডাক দিয়ে ডাকাতরা তাদের দিকে ছুটে এলো। তখন খোকা বীর পুরুষের মতো ডাকাতদের সাথে যুদ্ধ করল। খোকার তলোয়ারের আঘাতে কিছু ডাকাত মারা গেল। এভাবে খোকা মাকে রক্ষা করলো। এই যে এখানে তোমাদেরকে পড়িয়েছি, তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো, এমন সময় কী ঘটল, এটা আমরা কবিতার মধ্যে পড়েছি। তোমরা কবিতা যখন পড়বে তখন এটার উত্তর তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো ঘতে আছে কি, বেয়ারারা কোথায় পালালো, উত্তরে কী হবে, বেয়ারারা অর্থাৎ যারা পালকি বহন করছিল তারা ডাকাতদের ভয়ে পালকি ছেড়ে পাশের কাঁটাবনে পালালো। এটার উত্তরও তোমরা অবশ্যই যখন কবিতাটি পড়বে তখন সেখানে তোমরা পেয়ে যাবে, তখন বুঝতে পারবে প্রথমের দিকে এটা আছে। এরপর দেখো ও নাম্বারে কী আছে, ভাগ্যে খোকা সঙ্গে ছিল, মা একথা বললেন কেন, ভাগ্য খোকা সঙ্গে ছিল মা একথা বললেন কেন, উত্তর কী হবে, ডাকাতদের আক্রমণ থেকে খোকা তার মাকে রক্ষা করে। খোকা এই সময় সাথে না থাকলে ডাকাত দল তাদের উপর ঝাঁপিয়ে পড়ত, মা ও বেয়ারাদের অনেক দুঃখ ও দুর্দশা হতো, এমনকি ডাকাত দল তাদের হয়তো মেরেই ফেলত। খোকার সঙ্গে থাকায় বিপদের হাত থেকে মা সহজেই রক্ষা পেয়েছেন, তাই মা গর্ব করে একথা বলেছেন। এরপরে আসো ছ নম্বরে কী আছে, বীরপুরুষ কে, সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বীরপুরুষ কবিতার ছোট্ট কোকাই হলো বীরপুরুষ, উত্তর কী হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার ছোট্ট কোকাই হলো বীরপুরুষ। তোমাদেরকে আমি প্রশ্নোত্তর এবং শব্দের অর্থ বুঝিয়ে দিয়েছি। এখন দেখো এরপরে কী আছে, চার নম্বরে কী আছে, নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নিই এবং শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি। যেমন দেখো কাঠা আর কাটা দুটোই মনে হয় উচ্চারণে একই কিন্তু বানানে একটু ভিন্ন। যেমন এই কাটার অর্থ কী, ওই কাটার অর্থ কী, অগ্রান মাসে ধান কাটা শেষ হয়েছে, আর এই কাটা হলো তোমার এই কাটার কয়ের উপর চন্দ্রবিন্দু আছে। এই কাটার কি অর্থ কী, চোরা কাটায় মাঠ ভরে গেছে, চোরা কাটায় কিছু কিছু গাছ আছে এগুলো কাটা, অসংখ্য কাটা একটা গাছ সেই গাছে মাঠ
ভরে গেছে। কোনো কোনো দিয়ে একটা বাক্য গঠন কি, তুমি কোনো, তুমি কোন কাজ, তুমি কোন কাজ করবে। আর এই কোন হলো একটা ঘরের কোন, একটা কোনা জায়গা। কোন হলো ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো। এরপর আসো, এই যে এখানে দেখো পাঁচ নাম্বার আছে, বিপরীত শব্দ জেনে নিই ও বাক্য তৈরি করি। যেমন দেখো এখানে বিপরীত শব্দ দেওয়া আছে, ভয়, সাহস, বিদেশ, স্বদেশ, দূরে, কাছে, সকাল, সন্ধ্যা, আলো, আঁধার বা অন্ধকার। এই যে এখানে বিপরীত শব্দ দিয়েই কিন্তু বাক্য গঠন করেছে। সাহস দিয়ে এখানে বাক্য গঠন কী লিখেছে, একটা, সাহসের কাছে সবাই পরাজিত হয়। আর এখানে কি, স্বদেশ, কাছে, সন্ধ্যা, আঁধার, অন্ধকার। তোমরা এগুলো নিজের ভাষায় নিজে চেষ্টা করে একটি একটি করে বাক্য গঠন করবে। এরপরে দেখো ছয় নাম্বারে কী আছে, ছয় নাম্বারে আছে বীর পুরুষ কবিতায় ধু ধু শব্দ আছে, এরকম আরও শব্দের ব্যবহার জেনে নিই। কি ধু ধু, ধু ধু একই শব্দ না, ধু ধু এটা দিয়ে কি হয়, চারিদিকে মানুষজনে গ্রামটা যেন ধু ধু করছে। এরপরে আছে কি হু হু, এগুলো হচ্ছে তোমার পারিপার্শ্বিক শব্দ। হু হু, হু হু করে হাওয়া বইছে। এরপরে কি আছে, শো শো, শো শো করে বাতাস ছুটছে। ঝনঝন, কাছের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল। ভন ভন, ময়লা জায়গায় জায়গাটাই ভন ভন করে মাছি উড়ছে। তাহলে আমাদের এই অধ্যায়ের আপাতত পড়া শেষ। এখানে আর কিছু আমি তোমাদের বাকি রাখিনি, তোমাদের এসডাব্লিউ হবে, তোমরা এই কবিতাটি পুরো অংশটা পড়ে নিবে। এর থেকে প্রথম দশ লাইন তোমরা অবশ্যই মুখস্থ শিখবে, দুই চার পাঁচ ছয়, দুই চার আট, দুই চার ছয় আট দশ, এই যে মাঠে পর্যন্ত, এখানে পর্যন্ত তোমরা পুরো মুখস্থ শিখবে। বানান, দাঁড়ি, কমা সব কিছু ঠিক রেখে তোমরা এই কবিতাটি দশ লাইন, প্রথম দশ লাইন মুখস্থ শিখবে। এরপর বাকিগুলো অবশ্যই অবশ্যই জেনে রাখবে। এরপরে তারপর তোমরা তোমরা মূল ভাব, শব্দের অর্থ, প্রশ্নের উত্তর, যা যা আছে এই অধ্যায়ে, তোমাদের পুরোটা অধ্যায় কিন্তু আমি পড়া নিব। বুধবারে যখন আমাদের ক্লাস হবে, বাংলা ক্লাস, তখন তোমাদের আমি এইচডাব্লিউ দেখব, সাথে সাথে আমি তোমাদের গত যে ক্লাস আমি মা মা কবিতাটি পড়িয়েছি ওখান থেকে যেগুলো পড়া দিয়েছি এগুলো নিব। এবং এখানে এই যে বীর পুরুষ কবিতাটি পড়িয়েছি এখান থেকে যা যা তোমাদেরকে আমি দিয়েছি সবগুলো আমি কিন্তু তোমাদের কাছ থেকে আদায় করব, এবং এইচডাব্লিউ করে নিয়ে আসবে, শিখেও রাখবে। আমি ক্লাসে তোমাদের অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আজকে তাহলে এতটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।